السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما إلهكم إله واحد فقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات فقال الله تعالى في كلامه المجيد ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت صدق الله العظيم প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো আশা করি গত ক্লাসে আমি তোমাদেরকে যেই বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম ইসলাম শিক্ষার পরিচয় ইসলাম শিক্ষার প্রকৃত রূপ ইসলাম শিক্ষার উদ্দেশ্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা ভাগ নিয়ে আমি আলোচনা করেছি আজকে আমি তোমাদেরকে যেই বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলাম শিক্ষার বৈশিষ্ট্যসমূহ ইসলাম শিক্ষা তাওহীদ ভিত্তিক শিক্ষা ইসলাম শিক্ষা রিসালাত ভিত্তিক শিক্ষা ইসলাম শিক্ষা কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ইসলাম শিক্ষা ইবাদতমূলক শিক্ষা ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষার পাঠে গুরুত্ব ইসলাম শিক্ষার তাৎপর্য এই যে টপিকগুলো আমি এখানে আলোচনা করলাম এগুলো নিয়ে আমি তোমাদের সম্মুখে এখন আলোচনা করছি যে প্রথমেই আমি ইসলাম শিক্ষার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি ইসলাম শিক্ষা ব্যবস্থা মানব রচিত অন্যান্য শিক্ষা ব্যবস্থা থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের সমুজ্জ্বল ইসলাম শিক্ষার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি নিচে যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি বিশেষ করে ইসলাম শিক্ষার প্রথমত যেই বিষয়ে গুরুত্ব পেয়েছে তা হচ্ছে তাওহীদ ভিত্তিক শিক্ষা এই শিক্ষা হচ্ছে কি তাওহীদ ভিত্তিক শিক্ষা যে তাওহীদ ভিত্তিক শিক্ষা হলো যে আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরীক নেই ইসলাম শিক্ষা মহান আল্লাহ তাআলার একত্ববাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত ও পরিচালিত সমগ্র সৃষ্টির স্রষ্টা রিজিকদাতা পালনকর্তা মালিক রাজাদিরাজ শাসনকর্তা ও সার্বভৌমত্বের মালিক হলেন একমাত্র মহান আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন যে ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ নিশ্চয়ই তোমাদের মাবুদ আল্লাহ একক সত্তা এটি সূরা কাহাফের 110 নম্বর আয়াত এটিই হলো তাওহীদ মহান আল্লাহকে বাদ দিয়ে কোনো শিক্ষাই ইসলাম শিক্ষা হতে পারে না কেননা আল্লাহ তাআলা বলেন ইন্নামাল ইলমু ইনদাল্লাহ সমস্ত জ্ঞানের উৎস মহান আল্লাহর তাহলে যত শিক্ষা যত জ্ঞানই আসে না কেন পৃথিবীর বুকে সমস্ত জ্ঞানের যে উৎস সেই উৎসই হইল মহান আল্লাহ রাব্বুল আলামিন এখন আমরা ইসলাম শিক্ষা যে তাওহীদ ভিত্তিক শিক্ষা শিখলাম এখন ইসলাম শিক্ষার রিসালাত ভিত্তিক শিক্ষা রিসালাত ভিত্তিক শিক্ষা কি যে মানব জাতির দিশারি হিসাবে যে অসংখ্য নবী রসুল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন নবী রসুলদের শিক্ষাই যে ইসলাম শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত অর্থাৎ আর আমি প্রত্যেক ব্যক্তির মধ্যে রসুল পাঠিয়েছি যেন তারা আল্লাহর ইবাদত করে এবং দেবদেবীর পূজা অর্চনা থেকে বিরত থাকে এটা সূরা আনআমের আন-নাহলের 36 নম্বর আয়াত ইসলাম শিক্ষা কোরআন ভিত্তিক অর্থাৎ কোরআন সুন্নাহ ভিত্তিক একটি শিক্ষা ইসলাম শিক্ষা মানব রচিত শিক্ষা নয় ইসলাম শিক্ষা প্রধান উৎস কোরআন ও সুন্নাহ কাজেই এই শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্যই কি অপরিহার্য আল্লাহ তাআলা বলেন যে ফামান তামিআ হুদান ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন অতএব যে আমার প্রদত্ত হেদায়েতের অনুসরণ করবে তার কোনো ভয় ও চিন্তা থাকবে না ইসলামের সামগ্রিক শিক্ষা কোরআন ও হাদিসের আলোকেই রচিত তাই মানুষের পার্থিক জীবনে যেসব শিক্ষার প্রয়োজন হয় তা কোরআন সুন্নার আলোকে করলেই তাই ইসলাম শিক্ষায় পরিণত হয় মানুষকে পার্থিব জীবনে যা কিছুই করতে হয় তা আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী করলেই তাই ইবাদতে পরিগণিত হয় ব্যবসা বাণিজ্য শাসন ও বিচার পারিবারিক সামাজিক কাজকর্ম সকল মানুষকেই করতে হয় কিন্তু এই কাজগুলো যদি কোরআন ও হাদিসের নীতি অনুযায়ী সম্পন্ন করা হয় তাহলে এই চিন্তাধারার সবই ইবাদতে পরিণত হয়
আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো এবং যা থেকে বিরত করেছেন তা তোমরা বর্জন করো। সূরা হাসরের এটা 7 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। অর্থাৎ আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেছি। দুটি জিনিস কি? একটি হচ্ছে কোরআন, আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই দুটি জিনিসকে যে আঁকড়িয়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে কোরআন সুন্নার ভিত্তিতে দৈনন্দিন জীবনের যত কাজকর্ম আছে, আমাদের সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সমস্ত কাজগুলো যদি আমরা কোরআন সুন্নার ভিত্তিতে করি তাহলে এগুলো ইবাদতে পরিণত হবে। মানে ইসলাম শিক্ষা আমরা তাওহিদ ভিত্তিক, রিসালাত ভিত্তিক, কোরআন সুন্না ভিত্তিক শিক্ষার ব্যাপারে আমরা কি এতক্ষণ আলোচনা শুনলাম। এখন ইসলাম শিক্ষা কি? একটা ইবাদতমূলক শিক্ষা। এই শিক্ষার কি আছে? কিছু নৈতিকতা আছে। এই শিক্ষার নৈতিক শিক্ষা পাঠের কি রয়েছে? গুরুত্ব রয়েছে। আমরা এই নৈতিক শিক্ষার যে গুরুত্ব সেই গুরুত্ব নিয়ে এখন আমরা আলোচনা করব। ইসলাম শিক্ষা একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাই ইসলাম শিক্ষার মধ্যে নৈতিক শিক্ষা নিহিত রয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইসলামের শামিল করার জন্য সর্বোত্তম নৈতিকতা সম্পন্ন মানুষের যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল ও শিক্ষক হিসাবে পাঠালেন। অর্থাৎ মানুষকে যে নৈতিক শিক্ষা দেওয়া, সেই শিক্ষা দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক দুর্যোগময় মুহূর্তে এই পৃথিবীতে আসলেন যখন বিশ্ববাসী নৈতিকতা বিবর্জিত, অজ্ঞতার অতলতলে নিমজ্জিত ছিল। তিনি তার জন্মভূমি আরবে ইসলাম ও নৈতিক শিক্ষার কাজ শুরু করলেন এবং মাত্র 23 বৎসর তা পরিপূর্ণতা লাভ করল। আল্লাহ তাআলা এই বিষয়টি পবিত্র কোরআনে তুলে ধরলেন এভাবে যে লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। অর্থাৎ আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন, তিনি তাদের মধ্য থেকে রসুল প্রেরণ করেছেন যিনি তার বাণীসমূহ তাদের নিকট পাঠ করেন, তাদের পরিশোধন করেন এবং কিতাব ও বিজ্ঞান শিক্ষা দেন, যদিও তার পূর্বে সুস্পষ্ট ভ্রান্তি ছিল। এটা সূরা ইমরানের 164 নং আয়াত। তাহলে কোরআন আমাদেরকে শুধু দিনিয়াতি শিক্ষা দেয় না, জ্ঞান বিজ্ঞান নৈতিকতা সব কিছুরই কি কোরআন আমাদের শিক্ষা দিয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ইসলাম শিক্ষা যে একটি ইবাদতমূলক শিক্ষা এই ব্যাপারে আমি এখন আলোচনা করছি। ইসলাম শিক্ষা একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামে কোনো বিষয় অনুষ্ঠানই শুধু ইবাদত নয়, বরং গোটা জীবনকেই ইবাদতে পরিণত করার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। এ মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি। আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়ার 56 নং আয়াতটি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওহির মারফতে আল্লাহ আমাকে এই কথা ঘোষণা করতে বলেছেন যে ব্যক্তি জ্ঞানের অনুশনে বাড়ি থেকে রওনা হয় তার বেহেস্তের প্রবেশের পথ আমি সহজ করে দিই। ইবাদতের চাইতে জ্ঞান অর্জনের উপকারিতা বেশি। ইসলাম শিক্ষা ইহকালীন একটি কল্যাণময় শিক্ষা। যেমন ইসলাম শিক্ষা ইহকালীন ও পরকালীন কি কল্যাণময় শিক্ষা। যেমন এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে প্রার্থনা করতে শিখিয়েছেন যে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। হে আমাদের প্রভু, আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দাও। অর্থাৎ দুনিয়ারও কল্যাণ চাইতে বলেছেন আল্লাহ, আখিরাতের কল্যাণ চাইতে বলেছেন। তাহলে আমাদেরকে দুনিয়ার বুকে আখিরাতকে কি আখিরাত দুনিয়াটা হয়েছে আখিরাতের শস্যক্ষেত, এই শস্যক্ষেত থেকে কি করতে হবে আখিরাতের যে পুঁজি সম্বল তা কি আহরণ করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে তার সঠিক ব্যবহারিক বুদ্ধি চেতনার ভিত্তিতে পার্থিব ও পারলৌকিক জীবনের মর্যাদা দান করেন।
ইসলাম শিক্ষার আমাদের যে নৈতিক শিক্ষা, ইসলাম জীবন ব্যবস্থার নৈতিকতার গুরুত্ব যে অপরিসীম, যে মানুষকে ইমান ও নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত কি হয়েছেন, প্রেরিত হয়েছিলেন। তিনি বলেন, বুইস্তুলি অতিমান মাকান ইমান আখলাক, আমাকে নৈতিক চরিত্রের উৎকৃষ্টতা সাধন বা পূর্ণতা বিধানের জন্য প্রেরণ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, নিশ্চয় আমি মহান চরিত্রের ধারক। তাহলে যে ইসলাম শিক্ষা মানুষকে চরিত্র শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা মানুষকে পরিচ্ছন্নতা পরিশুদ্ধতা শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা মানুষকে ইহকালীন কল্যাণ ও পরকালীন কল্যাণের কথা শিখিয়ে দেয়, ইসলাম শিক্ষা মানুষকে ইবাদত কীভাবে করতে হবে সেটা শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা মানুষকে কি সমন্বিত যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের কি শিক্ষা দেয়, তাহলে এই শিক্ষার মধ্যে দুনিয়া এবং আখেরাতের সব কিছু কি সম্পর্ক রয়েছে। যদি কোরআন এবং সুন্নার ভিত্তিতে এই শিক্ষার মাধ্যমে যদি আমরা কি সমস্ত কাজগুলি করতে পারি, তাহলে তা হবে আমাদের জন্য কি ইবাদত। তো আজকের মতো আমার এখানেই আলোচনা শেষ। তোমরা এই যে আমি টপিকস নিয়ে আলোচনা করছি, অর্থাৎ ইসলাম শিক্ষার যে প্রথম পত্রের যে বিষয়ে, এই বিষয়গুলি তোমরা ভালোভাবে বারবার শুনবে, শুনে নোট করবে, নোট করবে, এবং তোমাদের যে পাঠ্য বই আছে ওই বইয়ে তোমরা কি বারবার পড়বে, এই টপিকসগুলো খুঁজে খুঁজে দেখবে, দেখে তোমরা তোমাদের পড়াকে চালিয়ে যাবে, নোট করে নোটগুলো দেখবে, এখান থেকে তোমরা নিজেরা নিজেরা নৈভিত্তিক তৈরি করে করে, অর্থাৎ বহুনির্বাচনী যে প্রশ্ন আছে এগুলো তৈরি করে নিজেরা নিজেদের যাচাই করবে। তো আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।